বেতন দিতে না পারায় নার্সারির পড়ুয়াকে স্কুলের মধ্যে আটকে রাখার ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে দমদম সেভেন ট্যাঙ্কসের কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনা ঘটেছে। পড়ুয়ার মায়ের অভিযোগ, চিকিৎসাগত কারণে প্রচুর খরচ হওয়ার জন্য তিন মাসে বেতন দিতে পারেননি। সেই অপরাধে শুক্রবার পরীক্ষা শেষে খুদে পড়ুয়াকে প্রায় 40 মিনিটের বেশি সময় ধরে আটকে রাখা হয়। শিশুটির বাবা সন্তানকে আনতে গেলেও তাকে ছাড়া হয়নি। স্কুল ফি মেটানোর কথা বলে স্কুল, সন্তান বাড়ি আসার পরে অজ্ঞান হয়ে পড়ে। তার আরও দাবি, তিনি পরে বেতন দিতে গেলে বলা হয় রিঅ্যাডমিশন ফি দিতে হবে, সেটা দিতে হবে প্রিন্সিপালের নিজস্ব অ্যাকাউন্টে। তাতে রাজি না হওয়ায় পড়ুয়ার সঙ্গে এই নির্মম আচরণ করা হয় বলে অভিযোগ। স্মৃতি থানার দ্বারস্থ হয়েছে পড়ুয়ার পরিবার। তোমার প্যারেন্টসকে পানিশমেন্ট করা হবে, তোমাকে পানিশমেন্ট করা হবে। তো এই সমস্ত স্কুলে এলে তোমাকে এইরকমভাবে পানিশ করা হবে যাতে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এই ধরনের পানিশমেন্ট স্কুল করে বাচ্চাকে হ্যারাস করেছে প্রচণ্ডভাবে। তারপর ওর বাবা যখন টাইমে যখন 9:30 সময় স্কুলে আনতে যায়, তখন তাকে বলা হয় কি যে আপনারা ফিস পেমেন্ট করেননি, যতক্ষণ না করবেন বাচ্চাকে ছাড়া হবে না। কিন্তু প্রিন্সিপাল রিঅ্যাডমিশন চার্জ চাইছে, সেই জন্য আমি বলেছিলাম রিঅ্যাডমিশন আমি চার্জ করাবো, কিন্তু এটা অনৈতিক, তা আমি পে করবো, কিন্তু উনি স্কুলের নামে না, নিজের নামে উনি পেমেন্ট চাইছেন। সেজন্য আমার পক্ষে সেই পেমেন্টটা করাও মানে খুব আনএথিক্যাল মনে হয়েছে। এই নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে। সৌমেন, প্রশাসনে কি কোনো অভিযোগ জানানো হয়েছে এ প্রসঙ্গে, এবং স্কুল কর্তৃপক্ষের কি বক্তব্য তাদের বিরুদ্ধে তো অভিযোগ? দেখো, একদমই তাই। এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে কিন্তু আজকে আমরা এটা দেখলাম যে দুপুর 2:30 থেকে 2:45 নাগাদ দমদম সিটি থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ হয়, এবং এই বাচ্চাটির মা তিনি কিন্তু লিখিত পুরো বিষয়টি থানায় জানান এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এবং তার পাশাপাশি যার বিরুদ্ধে এই অভিযোগ, এই বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল অভিজিৎ রায়ের সাথে যখন আমরা স্কুলে যোগাযোগ করতে চাই, স্কুল কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবেই এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, যে একটি নার্সারির বাচ্চাকে তাকে কিন্তু প্রায় 40 মিনিট ধরে কিন্তু ছুটির পরেও তাকে কিন্তু আটকে রাখা হয় এবং তার পরিবারের লোকজন গেলেও তাকে কিন্তু ছাড়া হয় না। এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে 3 মাসের বেতন বকেয়া থাকার জন্য কিন্তু এই বাচ্চাটিকে আটকে রাখা হয়, এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু বারংবার বলা হয়েছিল যে বেতন কিন্তু কয়েক মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, কারণ তার পরিবারে তার মা কিন্তু অসুস্থ থাকার জন্য বেতনটা দেওয়া হয়নি। এবং প্রিন্সিপাল তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ যে তিনি তার পার্সোনাল অ্যাকাউন্টে তার রিঅ্যাডমিশনের জন্য আবার ফোর্স করতে থাকে এবং পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য বারবার বলতে থাকে। এবং এই ঘটনার পর কিন্তু যেটা বিষয়গুলো নিয়ে চাঞ্চল্য উঠেছে, যে কেন পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এবং তার পাশাপাশি যে বিষয়গুলো আরও উঠে আসছে, যে একটা বাচ্চা, নার্সারির বাচ্চা, তাকে দীর্ঘক্ষণ স্কুলের মধ্যে এইভাবে ছুটির পরে কেন আটকে রাখা হলো, এবং পরিবারের লোকজন যাওয়ার পরেও কিন্তু তাকে ছাড়া হয়নি, কারণ যেহেতু বেতন বাকি ছিল। বেশ কিছু প্রশ্ন কিন্তু এই বেসরকারি স্কুলের দিকে কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু হয়েছে।